মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি যাচ্ছি একটু নিচে, সবজি তো কিছু নেই ঘরে, সেটা বাদই দাও, পেঁয়াজটা অব্দি নেই ঘরে, তো একটু পেঁয়াজ আনবো আর একটু আলু আনবো। আজকে ডাল, আলু পোস্ত আর পোস্তর বড়া হবে, তো চলো আগে নিয়ে আসি, তারপর আবার কথা। আজকে 12:30, সকাল থেকে টুক 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 করে আমি রান্নাঘরের কাজ করছিলাম। সকালবেলা একটু ফোনে ভিডিও টিডিও দেখতে দেখতে আলু পোস্তের আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজটা তো নিয়েই এসেছিলাম, তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি যাচ্ছি। আর এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসছে, আর 5-7 মিনিট হলেই হয়ে যাবে। মসুর ডালের জন্য আর ওইটুকু মসুর ডাল তো আমার প্রেশার কুকারটা অনেকটা বড় হয়ে যায় ওইটুকু মসুর ডালের জন্য, আর হতে চায় না, ওই জন্য সিটির পর সিটি সিটির পর সিটি পড়তে থাকে, তাই জন্য আমি 4 বাটিতেই না বসিয়ে দিই। আর আজকে উনি তো খাবেন পোস্তর বড়া আর আলু পোস্ত। আর আমার না কদিন ধরে মানে পোস্তর বড়াটা ঠিক আমি অতটা ভালোবাসি না, তাই জন্য আমি পোস্তর বড়া খাবো না। কদিন ধরে দেখছিলাম 2-3 জনকে একটু মানে আমিও তো ব্লগ দেখি, তো যাদের ব্লগ দেখি আর কি, দেখছিলাম পেঁয়াজ পোস্ত করছে ভীষণ, তো আমারও ওই জন্য মনে হলো পেঁয়াজ পোস্তটা আমি কোনোদিনই খাইনি। আলু পোস্তটা মা মানে আলু পোস্ত জিনিসটা আমি বরাবরই ভালো খাই, যতই বাঙাল হই যাই হই না কেন, খাওয়াটা নিজের রুচি, ওটা বাঙাল বা ঘটি দিয়ে আসে না ওইভাবে আমার মনে হয়। তো এই অনেকেই বলে বাঙালরা শুটকি মাছ খায়, ঘটিরা পোস্ত খায়, ঘটিরা মিষ্টি খায়, বাঙালরা ঝাল খায়, আমার ওটা মনে হয় না, খাওয়া দাওয়াটা নিজের রুচির ব্যাপার, নিজের জিভে যেটা ভালো লাগে সেটাই মানুষ খায়। তো যেরকম আমার বর ঘটি হতে পারে কিন্তু শুটকি কিন্তু ওই খেত, আমি ওর থেকে বরঞ্চ খাওয়াটা শিখেছি। তো পোস্ত আমি আগাগোড়াই ভালোবাসি, শনিবার করে আমাদের বাড়িতে যখন নিরামিষ হতো তখন মা আমাকে আলু পোস্ত বানিয়ে দিত। তো আজকে ওই জন্য পেঁয়াজ পোস্ত দেখে বেশ ভালো লাগছিল, দেখে আজকে বানাবো, ওকে বললাম তুমি খাও পেঁয়াজ পোস্ত, বললো না আমি খাই না, তুমি শুধু তোমার জন্য বানাও, আমি পোস্তর বড়াই খাবো। আমি বললাম ঠিক আছে। মা ফোন করেছিল সকালবেলা, মা মামনিকে ফোন করলে জিজ্ঞেস করে কি রান্না হবে, আজকে মামনির সাথে সেভাবে কথা হয়নি, হয়েছে অল্প তাড়াহুড়োতে কথা হয়েছে, মামনি পড়তে চলে এসছে ওই পুচকিগুলো, তো মা জিজ্ঞেস করছিল কি রান্না হবে, তো তখন বলে মা বলছে ওরে বাবা তোর ঘরে তো আজকে পোস্ত ছড়াছড়ি পুরো, অনেকদিনই খাওয়া হয়নি, পোস্তটা ছিল আর মাছ তো পড়েই গেছে, ডিমার যেতেও হবে, দেখতেই পাচ্ছ ডিমারটা যাচ্ছে না, কারণ শরীরের হাল ঠিক না থাকলে আর ডিমারটা ডিমার থেকে তেমন কিছু আনার নেই, একটু তেলই আনতে হবে, তেল জানি না কেন এখন কম খাচ্ছি নাকি জানি না, এখনো মাস চলে গেছে এখনো এই বোতলে তেল রয়েছে, রিফাইন তেল এতটা রয়েছে, আরো একটা বাটিতে ওই সেদিনকে লুচি ভাজা হয়েছিল বলে বাটিতেও কিছুটা তুলে রাখা আছে। এই হচ্ছে তেলের আপডেট, আর গুঁড়ো মশলাও রয়েছে, এবার শুধু ডালটাই আনতে যেতে হবে, ডাল তেল এই আনতে হবে, চিনি এইসবই টুকটাক বাজার সদাই করতে হবে। যাই হোক, আমার কড়াইটা বকবক করতে করতে গরম হয়ে গেছে, তো চলো আলু পোস্তটা আগে বসাবো। Thank you.
হ্যাঁ পোস্ত দুজনেই ভালোবাসি, এটা যেমন সত্যি কথা তেমন এই পোস্তর মধ্যেও কিন্তু আবার দুজনে দু রকম পছন্দ আছে। আমি ছোট থেকেই একটু হলুদ দেওয়া পোস্ত খেয়েছি, মানে খুব টকটকে না তবে হলুদ দিত মা। এবার এ আবার সাদা আলু পোস্ত খেয়ে অভ্যস্ত, এ বলবে না সাদা সাদা আলু পোস্ত হবে। দেখি এবার হলুদ দেবো আলু পোস্তে, আমার একটু হলুদ হলুদ পছন্দ, ও কিছুতেই খেতে চায় না হলুদ আলু পোস্ত। ঠিক আছে আর কি করা যাবে, এটুকু একটু ম্যানেজ করতে হবে। আমি না পেঁয়াজ পোস্ততে একটু হলুদ দিয়ে দেবো, পেঁয়াজ পোস্ত একটু খেতে হবে, কিন্তু খেয়ে দেখতে হবে। ঠিক আছে বলেছে না। আর আজকে ধরো ওখানে মানে আমাদের বাড়িতে আমার ছোট পিসি এসছে, সে তো একটা চলছে, আবার আজকে বাংলাদেশ থেকে বড় জেঠু আসছে। তোমাদেরকে বলেছিলাম মাঝে এসেছিল জেঠু, আর এই মাঝখানটাতে পুরো দুর্গাপুজোর টাইমটাতে ছিল এসে আমার কাকু, তো ধূপগুড়ি থেকে কাকু এসেছিল। এদের কারোর সাথে আমার তো দেখা হচ্ছে না, পিসির সাথে দেখা হওয়াটা সম্ভব, পিসি এখানেই থাকে, কিন্তু ধূপগুড়ি থেকে যে কাকু এলো ওই কাকুর সাথে তো খুব একটা দেখা হওয়া সম্ভব নয়, কারণ ধূপগুড়ি থাকে বুঝতে পারছো, জেঠু তো বাংলাদেশ বাদই দাও, আমার তো পাসপোর্টই নেই, তো বাংলাদেশ তো যাই না। জেঠুর সাথে দেখা হলো না, জেঠু আগের বার এসেছিল চেক আপে, আবার 2 না 3 মাস বাদে আসতে বলেছিল, তাই জেঠু আজকে আবার আসছে। এই আর কি, আর দাদাও আসবে বোধহয়, বড় জেঠুর ছেলে, তো দাদাও আসবে, কারোর সাথেই দেখা হয় না যেহেতু আমি এখানে থাকি, তাই জন্যে আর দুঃখ প্রকাশ করে লাভ নেই, রান্নায় মন দেওয়া যাক। আমি আলু পোস্ত করি, আবার লাল লাল করে একটু আলুটাকে ভেজে নি, তো ওখানেই যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর আজকে এক বাটি পোস্ত বাটা হয়েছে, আর মিক্সির বাটিটা তো না পোস্তটা লেগেছিল, আর পোস্ত তো নষ্ট করা যাবে না, ওটাকে ধুয়ে রেখেছি আমি। আর যাই বলো তাই বলো এই পোস্ত পোস্ততে ঠিক জমজম ব্যাপারটা না হলে হয় না। দেখো পোস্তর বাটি ধোয়া জলটাও দেখাতে যাবে না মনে হচ্ছে, পোস্তর বাটি ধোয়া জলটাও ঠিক ঘন, মানে অনেকটা পোস্ত রয়েছে তাতে। যদিও সর্ষের তেলে রান্না করলে আর আলুটাকে ভালো করে ভাজলে পুরো আলু পোস্তটা পুরো সাদা সাদা থাকে না। আমার জাস্ট স্নানও হলো, এখন বেজে গেছে হচ্ছে 2:45, 2:45 থেকে একটু বেশি 1:48, আজকে বেশ অনেকখানি টাইম লাগলো। ভাত ফুটে গেছে, মোটামুটি হয়ে গেছে, 2টোর সময় খাওয়া যাবে, তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হলো। সবই হয়েছে এটুকু এটুকু, কিন্তু টাইম তো লেগেছে করতে এগুলোই, আর একটু ঝাড়া পোছা ছিল যেহেতু অনেকদিন ঠিকঠাক করে পরিষ্কার হয়নি, তাই জন্য গ্যাসটাকে আজকেও ছেড়ে দিলাম, গ্যাসটাকে কালকে পরিষ্কার করবো। আজকে যদি গ্যাস পরিষ্কার করে আমি স্নানে যেতে যেতাম তাহলে আরও অনেকটাই লেট হতো, আর একদিনে এত চাপ নিয়ে লাভ নেই, এখনো পুরোটা ঠিক হয়নি, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো, তো চলো দেখাই। এখানে হচ্ছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে পেঁয়াজ রাঁধুনি ওইটা ফোড়ন দিয়ে, এই যে করেছি পেঁয়াজ পোস্ত একটুখানি করেছি, কেমন খেতে লাগবে তো জানি না। আর এটা হচ্ছে 3 পিস পোস্তর বড়া আছে, এখানে 3টে আছে ওপরে ওপরে ওপরে, আর এটাই হচ্ছে সেই আলু পোস্তটা, কেন এরকম দেখতে লাগছে যাই হোক, মনে হচ্ছে আলুর অভাব, তো এই হচ্ছে আলু পোস্ত। এই আজকে রান্না, ডালটা ঢাকা দিই আর ভাতটা হোক, ভাতটা নামাবো এবার, হয়ে গেলে তারপরে গিয়ে একটু বসবো। বাপ রে বাপ, আজকে আমাদের রাতের খাবার হয়ে গেছে, আমি ভেজেছি চিনি দিয়ে পরোটা, অদ্ভুত রকমের হয়েছে, আর 4টে পনির তুলে নিয়েছি, আর আলু দিয়ে পনিরটা করতে ইচ্ছে করলো না, পনিরটাও একটুখানি কি ছিল, তো আজকের মতো খেল খতম, পয়সা হজম হয়েছে কিনা জানি না আজকের মতো,
তো ঘরে কিচ্ছু নেই কিছু নেই, এখন রান্না করাটা খুব টাফ ব্যাপার হয়ে গেছে যে কি করব না করব। আর পনিরে আলু দিলাম না দুপুরে, অতটা আলু পোস্ত হয়েছে তো একটু রয়েও গেছে, কালকে ওটা খেতে হবে, উদ্ধার করতে হবে ওটাকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা, আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।